অবিলম্বে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে এই বিক্ষোভ। 2016 সালে মেধা তালিকা প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হয়নি। 2019 সালে টানা 28 দিন রোড অবস্থান অনুষ্ঠান কর্মসূচি নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মেধা তালিকায় শিক্ষকদের নেওয়া হবে বলেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকায় প্রকাশ করা হয়নি। পাশাপাশি শিক্ষকরা দাবি করছেন, ওয়েটিং লিস্টে প্রথম দিকে শিক্ষকদের নিয়োগ করা হলেও শেষের দিকে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে এমনটাই দাবি করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আটক করে ইতিমধ্যে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। দিদি আপনার প্রতিশ্রুতি, দিদি আপনার প্রতিশ্রুতি, 9212 অল ওয়েটিং, দিদি আপনার প্রতিশ্রুতি, দিদি আপনার প্রতিশ্রুতি, রক্ষা করুন।